নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, গড়িয়ায় বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে এক পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার। দরজা ভেঙে স্বামী স্ত্রী ও ছেলের পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আরো আপডেট জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো পুলিশ সূত্রে? ইন্দ্রনী, তোমাকে জানিয়ে রাখবো যে গড়িয়া এলাকায় সেখানে একই ফ্ল্যাট থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাবা মা ও ছেলে তিনজনের দুটি রুম থেকে, একটা ফ্ল্যাটের দুটি রুম থেকে তিনজনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এটা নিছকই একটি সুইসাইড নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, কারণ এর আগে যেটা দেখা গিয়েছিল যে বিধাননগর এলাকায় সেখানে কমিশনারেটে সেখানে যেটা দেখা গিয়েছিল যে এক ব্যক্তি তার স্ত্রীকে খুন করেছিল এবং মেয়েকেও খুন করার চেষ্টা করেছিল, করে নিজে সুইসাইড করেছিল। সেই ঘটনা সেই ঘটনার সাথে মিল আছে কিনা এই ঘটনারও, সেই দিকটা যেমন দেখা হচ্ছে এবং অন্যদিকে তিনজনেই সুইসাইডই করেছে কিনা সেই বিষয়টাও একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে নরেন্দ্রপুর থানা এলাকার এই ঘটনা কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ আজকে সকালেই পচা গন্ধ পায় সেখানকার স্থানীয়রা এবং তারপরেই কিন্তু পুলিশকে জানানো হয় এবং পুলিশ এসে দরজা ভেঙে এই তিনজনের দেহ উদ্ধার করে। এবং যেমনটা স্থানীয়রা পুলিশকে জানিয়েছে যে তাদের সঙ্গে বেশ কয়েকদিন আগে কথা বলেছিল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, সেই পরিবারকে বাইরে বেরোতে দেখা গিয়েছিল, কিন্তু তারপর থেকেই নতুন বছরের আগে থেকেই তাদেরকে আর বাইরে বেরোতে দেখা যায়নি এবং তারপর থেকেই একটা সন্দেহ তাদের দানা বেঁধেছিল, সন্দেহ হয়েছিল যে কেন তারা বাইরে বেরোচ্ছে না। এবং আজকে যখন এই পচা গন্ধ পাওয়া যায় তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়, তারপরেই কিন্তু ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। রিয়া, সেক্ষেত্রে প্রতিবেশীরা কি বলছেন, তাদের সঙ্গে এই পরিবারটির সম্পর্ক কেমন ছিল? দেখো, যেটা ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে যে তাদের সঙ্গে খুব রেয়ারলি তাদের সঙ্গে কথা বলতো এবং তাদের মধ্যে কিন্তু কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে স্বপন মৈত্র স্বামীর নাম, অপর্ণা মৈত্র স্ত্রীর নাম এবং ছেলে সুমন রাজ মৈত্র। এবং এই তিনজনকেই কিন্তু তোমায় যেমনটা বলছিলাম যে নতুন বছরের পড়ার আগে থেকেই তাদেরকে আর বাইরে বেরোতে দেখা যাচ্ছিল না। এবং ফ্যামিলি কোনো ডিসপিউট ছিল নাকি তাদের কোনো ডিপ্রেশন ছিল নাকি অন্য কোনো কারণ ছিল, এই সমস্ত বিষয় ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। এবং অত্যন্ত যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কোনো রকম সুইসাইড নোট পাওয়া যায় কিনা সেটাও কিন্তু সেখানে খতিয়ে দেখা হচ্ছে। একেবারে ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, পুলিশ কি জানাচ্ছে এবং প্রতিবেশীরাই বা কি বলছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের বয়স কত, কি জানতে পারছো? দেখো, তোমাকে আমি বলে রাখি যে তাদের নাম হচ্ছে স্বপন মৈত্র স্বামী, অপর্ণা মৈত্র তার স্ত্রী এবং ছেলে সুমন রায় মৈত্র। দেখো, পুলিশ ঘটনাস্থলে এখন রয়েছে, আমি ঘটনাস্থলে রয়েছি, ঘটনাস্থলে রয়েছে গেট পালাতে পুলিশ জেলা গেট। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই মুহূর্তে ঘরের মধ্যে ভিতর থেকে তালা দেওয়া ছিল, সেই তালা ভেঙে দরজা ভেঙে পুলিশ ভিতরে ঢোকে দেখতে পায় তিনজন দেহ সেখানে পড়ে রয়েছে এবং পচা গলা। সুখদেব, তোমাকে একটু থামাবো, আমি আবার জানিয়ে দেবো আমাদের দর্শকদের যে মা বাবা ও ছেলের পচা গলা দেহ উদ্ধার হয়েছে এবং বেশ কিছুদিন ধরে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছিল না এবং প্রতিবেশীদের সেখানেই সন্দেহ হয় এবং এরপরে যে পচা গন্ধ, সেই দুর্গন্ধ বের হতে শুরু হয়। এরপরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে বলেই জানা যাচ্ছে। আমি আবারও যাব আমাদের প্রতিনিধি সুখদেবের কাছে। সুখদেব, তুমি যেরকমটা জানাচ্ছিলে। দেখো, যেটা জানাচ্ছিলাম, তো প্রথমে এলাকাবাসীরা একটা পচা দুর্গন্ধ বের হতে দেখে, তখনই তারা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেয়। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে গিয়ে এই আবাসনের তিনতলার উপরে এরা তিনজন এই ঘরেই থাকতেন। ঘটনাস্থলে বারাইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা ঘটনাস্থলে রয়েছেন। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত তদন্ত করছে, তদন্ত করলে বিষয়টা পুরো সামনে আসবে। কিন্তু দরজা ভিতর থেকে লক ছিল,
তার কারণেই বাইরে থেকে দরজা ভেঙে পুলিশকে ভিতরে ঢুকতে হয়েছে, তার জন্য বহুত প্রচন্ড বেগ পেতে হয়েছে পুলিশকে। এই মুহূর্ত দরজা খোলার সাথে সাথে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বের হয়, এমনকি রাস্তায় প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। যেহেতু ঘটনা এমন একটা ঘটনা, মা ছেলে এবং স্বামীর যে দেহ উদ্ধার হয়েছে, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, দুর্গন্ধ এতটাই যে রাস্তায় মানুষ রুমাল নাকে চাপা দিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, তো এই মুহূর্তে পুলিশের নরেন্দ্রপুর থানার পুলিশের গোটা টিম ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার যে ডিএ বারেপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা, তিনি যেটা জানাচ্ছেন, তিনি স্বয়ং যেটা জানাচ্ছেন যে এই যে কি কারণে এই তিনজনের দেহ পাওয়া গেল, কি কারণে তাদের মৃত্যু, এবং যেহেতু ভেতর দিয়ে লক করা ছিল তাহলে এটা আত্মহত্যা না অন্য কিছু, পুলিশ পুরোটাই তদন্ত করে দেখছে, তদন্তের পরেই পুরো বিষয়টা সামনে আসবে বলে জানা যায়নি। ধন্যবাদ সুখদেব, কথা বললাম প্রতিনিধি সুখদেবদের সঙ্গে।